নেইমার কে পেতে কি করেনি পিএসজি? ব্যাংকের সিন্দুক ভেঙে 222 মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করেছে। বার্সেলোনা থেকে ভাগিয়ে এনেছে নেইমারকে। সে নেইমারকে এখন মনে ধরছে না পিএসজির। ক্লাবের হয়ে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকার পরও নেইমারকে শেষ পর্যন্ত বেঁচে দিচ্ছে ফরাসি ক্লাবটি। যদিও বলা হচ্ছে আর্থিক কারণে এই সিদ্ধান্ত, তবে অনেকেই মনে করছেন কিলিয়ান এমবাপ্পের চাপের কারণেই এমন সিদ্ধান্ত। এমবাপ্পে শেষ পর্যন্ত নেইমারকে পিএসজি থেকে খেদিয়ে ছাড়ছেন। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টস জানিয়েছে এবছর জুনেই থেমে যাচ্ছে নেইমার পিএসজির যাত্রা। যদিও বলা হচ্ছে দল পুনর্গঠন ও বেতন খাতায় সামঞ্জস্য আনতে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসজি। তবে কাতারি মালিকের ক্লাবটির টাকার সমস্যা একথা পাগলেও বিশ্বাস করবে না। পিএসজির হয়ে এই মৌসুমে নেইমার 21 ম্যাচে 15 গোল ও 13টি অ্যাসিস্ট করেছেন। এর মধ্যেই লিগেই